চকলেটটা নিয়েছি, এটা গুলিয়ে রেখেছি। এর মধ্যে কি কি দিয়েছি এটা আগে আইসক্রিমটা বসুক, তারপরে শেয়ার করব। কাপে বসাবো, চারটে কাপে বসাবো, আর এই ডাইজে বসাবো। এই ডাইজে বসানো হয়েছে, এরকম রেসিপি মানে আইসক্রিমের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে একটু অন্যরকম ভাবে বসাচ্ছি। আর তারপরে পেপারগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে মুড়ে দেব। আর এখানে কাঠিগুলো কেটে রেখেছি, দুটো কাঠি কেটে রেখেছি, কারণ এগুলো কাপ তো ছোট ছোট। একটা ছুরি দিয়ে এটাকে ছোট করে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আর এখন দেখতে পেলেন আমি একটা আইসক্রিমের নতুন আবিষ্কার করলাম আর কি কি দিয়ে আইসক্রিমটা বসানো যায়। অনেক কিছু দিয়েই তো অনেকেই করে, তো আমি আজকে কিছু কিছু জিনিস দিয়েছি যেটা দিয়ে আইসক্রিমটা আবিষ্কার করলাম, যে এটা দিয়ে মানে যদি বসে ঠিকঠাক টেস্ট কিরকম হবে সেই বুঝে তবে আপনাদের সঙ্গে শেয়ার করবো, নইলে তাড়াতে নয়। শুধু আইসক্রিমটা বসালাম, এটাই দেখালাম, তারপরে যদি মানে খেয়ে টেস্ট করে বুঝতে পারবো যে কেমন হয়েছে, তখন তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব যে কিভাবে আইসক্রিমটা কি কি দিয়ে বানিয়েছি, ঠিক আছে? আর আজকের এখন বাজে হচ্ছে 9:30, এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজকে হলো বুধবার, তো আজকে আইসক্রিমটা ডিপ ফ্রিজে বসলাম, আজকে বিকেলে হবে কিনা বলতে পারছি না, না হলে কালকে সকালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো
এখানে আমি গামলার মধ্যে আটা নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আটাটা একটু বেশি পরিমাণে নিই, কারণ রাত্রে আটা মেখে রাখলে কালকে সকালে, যেটা পরের দিন সকালে টিফিন করতে হয় অনেক সকালে, তখন আর অসুবিধে হয় না। আর বেশি করেই আটাটা মেখে রেখেছি, কারণ আজকে সবাই রুটি খাওয়াবে, রুটি আর তরকা। তারপরে আমি এখানে এদিকে আমি কাটছি, কাটতে কাটতে সবজিগুলো কেটে সবজি তো না, পেঁয়াজ আলু এগুলো কেটে নিচ্ছি। আর তার মাঝখানে কড়াতে তেল দিয়ে একটু ডিমের ঝুড়িটাও করে নেব। ডিমের ঝুড়িটা করার জন্য আমি ডিমগুলোকে আগে ফাটিয়ে আমি ডাইরেক্টই দিয়ে দিই, কোনো কিছুর মধ্যে গুলে নিই না। নিয়ে এর মধ্যে এবারে ডিমগুলো, চারটে ডিম আমি দিয়েছি, চারটে ডিম ভালো করে ঝুড়ি করে নেব, কিন্তু খুব ঝুড়ি করব না। তারপরেই চলে এসছে মনা, মনা এসে ডিমের ঝুড়িটা করে নিয়ে তুলে রাখলো। এবার তেল দিয়ে দিচ্ছি, ও থাকলে একটু কড়াইটা নাড়তে সুবিধে হয়, কিন্তু পরিমাপটা ও বোঝে না যে কোনটা কী পরিমাপটা দেবে। আর এখানে আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এর সঙ্গে পেঁয়াজ ভেজে নেব। আর এই রেসিপিটা দিতে গেলে, আর আমার এই ব্লগের সাথে পুরোটা অনেক দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে পুরোটা দিইনি, আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আবার এরকম রেসিপি পেতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই আপনাদের শুধু রেসিপিটা দেখাবো। আর এর মধ্যে আমি জানো তো কিছুই দিইনি, এরকমভাবে করেছি, এত নর্মালভাবে করেছি, শুধু রসুন থেঁতো করে সামান্য একটু আদা কুচিয়ে এইভাবে করেছি, ইচ্ছা করছিল না বাড়তে। রাত্রেবেলা না ইচ্ছাই করে না রান্না করতে, গেলে আমার যেন গায়ে জ্বর আসে, মানে রাত্রে কিছু করতে হলেই হয়েছে গায়ে জ্বর আসে। এটা যেন আমার মানে এই এত বছরের জীবনে যেন এটা একটা মানে কী বলবো, এটা একটা ব্যাড হ্যাবিট। তো যাই হোক, এই মা মেয়ে গল্প করতে করতে দারুণভাবে মানে এনজয় করতে করতে রান্নাটা হচ্ছিলো, কিন্তু পেছনে আমি দাঁড়িয়ে আছি, আমার মেয়ের আড়ালে এতটাই মানে এমনভাবে আড়াল হয়ে গেছি যে আমাকে কেউ বুঝতেই পারছিল না, সেটাই বলেছি বলে মেয়ে হেসে উঠল। আর এবার ও শুধু খুন্তি নাড়ার জন্যই থাকে, ও কিন্তু আমার কোনো কাজে বলতে মানে কোনো নুন হলুদ দেওয়ার কোনো পরিমাপ জানে না, তো সব কিছু দিয়ে দিই, তারপরে ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তিটাই নাড়ে, তো তবুও সেটাই বা কে করে, এটাই অনেক। তো আমি এদিকে ওকে সব দিয়ে দিচ্ছি, করার মধ্যে পরি মশলাপাতি যা দেওয়ার, দিয়ে সব কষিয়ে ডালটা ঢেলে দিলাম, সেদ্ধ করা ডালটা, তরকা ডালটা। আর এবার পরিমাণ মতো একটু জল দিলাম, ডাল ইয়ে হয়ে যাবে, তলায় লেগে যাবে। আর এখানে তারপরে বলতে বলতে যে কড়াতে জলও দেওয়া হয়ে গেছে, এখানে আমি গরম জল দিয়েছিলাম, তাই সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। আর রান্নাঘরে ঢুকে যেন আমাদের মামের কোনো গল্প শেষ হয় না, তো মোটামুটি সবই হয়ে গেছে। আর এই দেখুন ডিমের চুড়িগুলো এবারে তরকার মধ্যে দিয়ে দিলাম, ডিমের চুড়িটা দেওয়ার পরে দেখুন কালারটা এত সুন্দর লাগছে, ডিমের চুড়িগুলো দেওয়ার পরে নয়, তরকারির কালারটা এরকম হয়েছে, তরকারটা এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো। আমাদের তো খাওয়া, আমার তো খাওয়া হয়ে গেছে, তারপরে তো ভয়েস দিচ্ছি, এরকম টেস্ট মনে হয় এর আগে কোনো দিন হয়নি। তরকাটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো, দিয়ে দিচ্ছি কসুরি মেথি, গরম মশলা, শাহী গরম মশলা, আর ঘি, আজকে তরকাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এবার চলে এসছি রুটি করতে, কারণ তরকা হয়ে গেছে আর বাজে এখন 9:30, সেই কারণেই একেবারে রুটি সেরেই তারপরে গাত পা ধুয়ে উঠে পড়ব, নাহলে না এই আটার মাখা, সরি আটা মাখা নয়, রুটি করার জন্য আবার একটু পরে করব। এই গায়ে আটা রাখলে না গরমের মধ্যে যেন গায়ে মানে একটা অস্বস্তি ভাব আসে, ওই জন্য সমস্ত কাজটা সেরে রেখেই রান্নাঘর পরিষ্কার করে তারপরে একটু ছাদে যাব, ছাদে থেকে এসে খাওয়া দাওয়া করব। আজকের একটু নিশ্চিন্তে হবে, কারণ খাবারটা করা থাকলে একটু হেঁটে এসেই কিছুক্ষণ বসেই খাবার দাবার খাওয়া যায়, তো এখানে রুটি
রুটিগুলো ভালো করে করে নিচ্ছি। আর রুটিগুলো একটু আটাটা মেখে রেখেছিলাম বলে রুটিটা এত সুন্দর হয়েছে, আটাটা মানে রুটিটা ফুলেওছে আর খুব সফট হয়েছিল। আমরা যেহেতু এসে রুটিটা মানে 10:30টার সময় রুটিটা বানিয়েই খাওয়া হয়, তখন একটু আলাদা দেখবে, রুটিটা করে রাখলে ক্যাসারলের মধ্যে রাখলে আরও একটু নরম হয়, এমনি তো নরম হয় গরম গরম, আর তার উপরে ক্যাসারলে কিছুক্ষণ থাকলে, আধ ঘন্টা 10 মিনিট থাকলে দেখবে রুটিটা আরও যেন নরম হয়ে যায়। তো ক্যাসারলে আমার রুটিটা রাখি আমি একটা রুমালের মধ্যে, কাপড়ের মধ্যে, রুমাল নয় কাপড়ের মধ্যে, ভালো কাপড়ের মধ্যেই, যাতে ঘামটা না হয়, সেই জন্য রুটিটাও ভালো থাকে। সে যাই হোক, আমার এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিও করা হয়ে যাচ্ছে, তো এবার গা হাত পা ধুয়ে পরিষ্কার করে উঠে পড়ব। প্রচণ্ড গরম পড়েছে, মানে রাত্রেবেলা রুটি তরকারি করতে না আমার এই জন্যই রাগ ধরে যায়। আমি এই জন্যই সকাল সকাল সব সকালবেলা সব করে রাখি, তারপরে রাত্রে গরম করে খাই। রাত্রেবেলা করতে গেলেই আমার যেন মনে হচ্ছে খুব কষ্ট হয় আর আমি মানে ভীষণ রাগ হয়। কেমন যেন রাত্রেবেলা মানে রান্না করতে গেলেই আমার যেন বিরক্ত হয়। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমাদের সাথে আড্ডা মারতে মারতে আমাদের সাথে সরি আমাদের বলে ফেলছি, আমাদের বললে একটু কাছের মনে হয়, আড্ডা মারতে মারতে অনেক দেরি হয়ে গেছে, অনেকটাই লং ভিডিও হয়ে গেছে, আমার রুটিও হয়ে গেছে। তো বন্ধুরা, এই রাত্রের ডিনারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই হলো হাজবেন্ডের জন্য থালা সাজাচ্ছি, এখনই আমরা খেতে বসবো, এখন বাজে হলো 10:30। তো আজকের মতন টাটা।